ভাই একজন বক্তা বক্তৃতা করছেন, বিনা উজুতি কোরআন ছোঁয়া যায়, কথাটা বাংলাদেশ থেকে উড়ে এলো ইউটিউবে, ভারতে চলে গেল, সারা বিশ্বের বাঙালি প্রবাসী মানুষ যারা তাদের কাছে, সে আমেরিকায় থাক আর ফ্রান্সে থাক, কথা বোঝা গেছে? না, আমরা আমাদের কথা বুঝি ভাই, আমরা অদ্যাবধি শুনে এসেছি যে বিনা উজুতে কোরআন ছোঁয়া না জায়েজ, তাই শুনেছেন? ভদ্রলোক বলতে বলতে এমনটাও বললেন যে এই জন্যই আমরা ইহুদি খ্রিস্টান হিন্দুদের হাতে কোরআন তুলে দেই, আর এই কোরআন পড়ে পড়ে তারা ইসলাম গ্রহণ করছে, সুতরাং যদি উজু করা শর্ত করা হতো তাহলে ওদের হাতে কোরআন দেওয়া যেত না, ওরা আরো মুসলমানও হতো না। Please subscribe to my channel Aminia Media and click on the bell icon next to see the new video first. তারা দোষ ইমানদারদেরকে আজকে জাহান্নামে নিয়ে যাচ্ছে বিপুল পরিমাণ, ভাবতে পারা যাবে ভাই? সবথেকে বড় সর্বনাশ হচ্ছে বর্তমান যুগের ইউটিউব, ইউটিউবে যে বক্তৃতাগুলোকে ফ্ল্যাশ করা হচ্ছে, ভারতের বক্তৃতা বাংলাদেশে, বাংলাদেশের বক্তৃতা ভারতে, পাকিস্তানের বক্তৃতা ভারতে, ভারতের বক্তৃতা পাকিস্তানে, সৌদির বক্তৃতা ভারতে, ভারতের বক্তৃতা সৌদিতে, জি বিনা বাধায় চলছে ইউটিউব চ্যানেলে, বিপুল ভাবে। এখন ধরে নিন বাংলাদেশের একটা বক্তা, তিনি কোনো ভুল বলেছেন, তিনি কোনো ভুল বলেছেন ভাই, তিনি যোগ্য আলেম, তো তিনি যদি একটা ভুল বলেন তাহলে চেষ্টা করা দরকার সেই ভুলটা যদি তারে সরাসরি জানাতে পারি, সেটা নিশ্চিত উপকার জাতির জন্য, উপকার ব্যক্তির জন্য, এবং এটি ইমানদারের মানবতার কাজ। আমি তানাকে অবগত করাতে পারলাম ইউটিউবে শুনলাম, আর এখানে বসে আমি বাজে মন্তব্য করলাম, এখানে বসে তার নামে কমেন্ট করে দিলাম, এই যে কমেন্টটা করলাম হয়তো তিনি দেখলেন না, যে কারোর নামে কমেন্ট করলেই তিনি সেটি দেখতে পাবেন এটাও তো সবসময় ঠিক না। এখন আপনি বলুন, আমি যখনই একটা আলেমের ভুল উপলব্ধি করে তাকে অবগত না করিয়ে ইউটিউব চ্যানেলে পাল্টা একটা কমেন্ট করে দিলাম, কিংবা আমি তাকে চিহ্নিত করে তার নামে কোনো অশালীন মন্তব্য আর গালিগালাজ করলাম, পাপটা কার হলো? আচ্ছা, আমি যেটা বলছি এটা কি অবাস্তব বলছি না বাস্তব বলছি? এরকম গালি ফুলঝুরি ছুটছে, গালির ফুলঝুরি ছুটছে, এদের ভিতরে যদি এতটুকু খোদার ভয় আর এতটুকু আদব যদি থাকত, জি তাহলে এক কথায় বোঝা উচিত ছিল যে ভারতের কেউ হোক আর বাংলাদেশের কেউ হোক, উনি যখন বিদগ্ধ আলেম, যোগ্য আলেম, ভুল হতে পারে মানুষ মাত্রই, তো তাল ভুলের ব্যাপারে তিনি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, জনগণের কাছে ক্ষমা চাইবেন, নাকি তিনি তার ভুলের জন্য পাপিষ্ঠ হবেন, সেটা তার ব্যাপার। আমার ব্রেনে এসেছে এটা ভুল, আমি তার কথাটা আমলে লাগালাম। মুসলিম যুব সমাজ সর্বনাশ করে ফেলছে নিজেদের ধর্ম জীবনটা, একদম হাতে করে বিষ খাচ্ছে, হাতে করে বিষ খাচ্ছে, যে বিষের কোনো ট্রিটমেন্ট নেই, কোনো ওয়াশ হবে না, বিনা ওয়াশে ও মরবে। ভাইরামার, আমি সমালোচনা করলে গঠনমূলক অনেক সমালোচনা করতে পারবো, অনেক সমালোচনা করতে পারবো, তবে সমালোচনা করার মতন শরীরে তাকত নেই, খুব সাদামাটা কথা এইটুকু বলছি আল্লাহর হস্তে,
একটা কথা দয়া করে আমল দেন, দয়া করে আল্লাহর রাস্তায় একটা কথা আমল দেন, যে ইউটিউবের অজানা অচেনা বক্তাদের বক্তৃতা শোনা বন্ধ করুন। খুব অনুরোধের সঙ্গে বলছি, না হলে সাধারণ মানুষের ইমান আমল রক্ষা হওয়া অত্যন্ত কঠিন, অত্যন্ত কঠিন। ভাই যদি আপনি প্রমাণ চান, আমি ছোট ছোট একটা দুটো প্রমাণ দিচ্ছি, বেশি একদম হালকা। ভাই একজন বক্তা বক্তৃতা করছেন, বিনা উজুতি কোরআন ছোঁয়া যায়, কথাটা বাংলাদেশ থেকে উড়ে এলো ইউটিউবে, ভারতে চলে গেল, সারা বিশ্বের বাঙালি প্রবাসী মানুষ যারা তাদের কাছে, সে আমেরিকায় থাক আর ফ্রান্সে থাক, কথা বোঝা গেছে? আমরা আমাদের কথা বুঝি ভাই, আমরা অদ্যাবধি শুনে এসেছি যে বিনা উজুতে কোরআন ছোঁয়া না যায়, তাই শুনেছেন? ভদ্রলোক বলতে বলতে এমনটাও বললেন যে এই জন্যই আমরা ইহুদি খ্রিস্টান হিন্দুদের হাতে কোরআন তুলে দেই, আর এই কোরআন পড়ে পড়ে তারা ইসলাম গ্রহণ করছে। সুতরাং যদি উজু করা শর্ত করা হতো, তাহলে ওদের হাতে কোরআন দেওয়া যেত না, ওরা আরো মুসলমান হতো। যুক্তি বোঝা গেছে? আর যুক্তিটা বোঝা যায়নি? আরে ইহুদি খ্রিস্টান হিন্দু তারা তার উজু বোঝেন, বোঝে তারা তো এমনি দৈহিক ভাবে ফরজ গোসল করে না, মানে এমনি না পান, এখন পেশাব করে আর পায়খানা করে উজু করলেই তো পাক হয়ে যাবে না, তাকে তো ফরজ গোসল শরীয়তের পদ্ধতিতে করা লাগবে, ঠিক কি না? জি আমার আমার এখন আপনি বলুন, তিনি এই বিনা উজুতে কোরআন ছোঁয়া জায়েজ এর পক্ষে একটা আয়াত বলেছেন, সেই আয়াতটা হলো ওটাই যেটা আমরা বলে থাকি না জায়েজ। আমরা কি বলি? আলেমরা কম বেশি জানে, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহিরুন, কোরআনকে পবিত্র ব্যতীত কেউ স্পর্শ করবে না। উনি বললেন যে এই আয়াতটা ফেরেশতাদের জন্য, ফেরেশতারা ফেরেশতাদের জন্য, ওনার ব্যাখ্যা। আমি তফসির ঘেঁটে দেখলাম যে ওই ব্যাখ্যাটা এইরকম দেয়া আছে, জি, যে কোন কোন মুফাসসিররা বলেছেন যে ফেরেশতারা পবিত্র ফলে তারা কোরআনকে স্পর্শ করতেন লৌহে মাহফুজে যখন ছিল, কিন্তু সেই কোরআন যখন এখন মানুষের দরবারে, তাহলে মানুষের জন্য হুকুম ওই আয়াত বাকি যে যারা পবিত্র নয় তারা কোরআনকে স্পর্শ করবে না, এদের জন্য করার অনুমতি নেই। এখন আপনি বলুন, তিনি অনেক দামি বক্তা, পয়সায় আসছে, এলেমে কি আছে আল্লাহ ভালো জানে, তিনি জানেন, আমি সে ব্যাপারে কমেন্ট করব না, তবে তার পয়সা প্রচুর, 50-60-70-80 হাজার টাকা দাম, দেড় ঘন্টা কথা বলব, জি জি। এখন যখন ওই বক্তা ওই রকম একটা বক্তৃতা করে চলে গেলেন, আপনার গ্রাম্য মসজিদের ইমাম তিনি যদি বলেন যে বিনা উজুতি কোরআন ছোঁয়া যাবে না, তখন দেখা যাবে নাম্বার ওয়ান কমেন্ট হবে, বেশি বোঝো তুমি, সে লোক একটা ইন্টারন্যাশনাল মুফাসসিরে কোরআন, সে বলল যাবে আর তুমি বললে যাবে, বুকে হাত দিয়ে বলুন, জাতির মাঝে বিভ্রান্তি ফেতনা, জাতির আত্মবিশ্বাসে আঘাত লাগবে না লাগবে না, জোরে বলুন বলুন ভাই, যাদের মৌলিক ভাবে কোরআন হাদিসের উপরে দক্ষতা নেই ভাই, তাদের পক্ষে মারপেচ বোঝাও সম্ভব না, আর এই জাতীয় বিষয়গুলির প্রতি তাকে একটাকে বাদ দিয়ে আর একটাকে প্রাধান্য দেওয়ার যোগ্যতাও তার নেই, অথচ ইউটিউবে বিনিময়ে সে সর্বনাশ হচ্ছে, ভীষণ ভালো। আমি এখানে বক্তৃতা করছি, আমার কথাগুলো লাইভ হচ্ছে, ওরা ইচ্ছা করলে ইউটিউবে ছেড়ে দেবে, আমি ধরে নেন আমার বলতে যে একটা ভুল হয়ে গেছে,
জি এরম ভালো মানুষ খুব একটা খুঁজে পাইনি, আমার একটা ভুল হয়ে গেছে, বলে দিল হুজুর এটা আপনার ভুলেছেন, একটু দেখবেন কি বোধ হয় কথাটা বলা ঠিক হয়নি, কথাটা বোধ হয় বলা ভুল হলো। তো যাই হোক হুজুর আমি আদব বজায় রেখে বলছি, আপনি একটু দেখবেন, দেখবেন 100% সে প্রশংসার উপযুক্ত। তো ওইটা মদ্দা লোক দেখিনি কোন জি, পরে দেখলাম কাইম সাহেব মূর্খ কিচ্ছু জানে না, লোকের ভণ্ডামি করে ভগলামি দিয়ে দেখাচ্ছে, যদি নামাজ রোজা জিকির তাসবিহ এ জাতীয় ইবাদত আমলের বিনিময়ে আল্লাহর রহমত পেয়ে জান্নাতে যাওয়ার মতো ইচ্ছা থাকে, তাহলে এই সর্বনেশে ইউটিউবকে একদম পরিহার করার দরকার ব্যাপকভাবে। কি স্বপ্ন আসছে বলা যাবে ভাই? গত সপ্তাহখানেক আগের একটা কথা বলছি জি, বাংলাদেশের একজন বক্তা, আমি বেশ কিছুদিন তার বক্তৃতা শুনেছি, শুনে এক কথায় বলেছি বুঝেছি ছেলেটি ভদ্র বিনয়ী এবং এলেম কালাম আছে, সঙ্গে নিজে কি করেন আল্লাহ বেহেতার জানে, তবে মানুষকে যথেষ্ট পরিমাণে আমলের প্রতি উৎসাহিত করে। জি জি, তবে বাংলাদেশের বক্তাদের একটা দোষ, গান গায় সবাই, ওদের কাছে সঙ্গীত নাকি ইসলাম। ভাই সঙ্গীত মানে গান, গান আবার ইসলামী হয়? দাদা হুজুরের অনুমতিতে বসিরহাট হুজুর বই লিখেছেন ইসলাম ও সঙ্গীত, বসিরহাট হুজুরের লেখা দু খণ্ড বই ইসলাম ও সঙ্গীত, তার মানে ইসলাম এক জিনিস সঙ্গীত আর এক জিনিস। কি বলেছি? আরে বাবু বইটার নামই হোক মানেই হচ্ছে ওই ইসলাম এক জিনিস সঙ্গীত আর এক জিনিস, অথচ বাংলাদেশীদের কাছে কি চাটনি ওদের আল্লাহ ভালো জানে, ওদের কাছে ইসলামী সঙ্গীত। জি তো আমি আমি বলতে পারবো না যে আল্লাহ ওদের এ ব্যাপারে মাপ করবেন কি করবেন না সেটা আল্লাহ ভালো জানে, তবে এই ইসলামী সঙ্গীত গাওয়ার দলে বাংলাদেশের প্রায় সব আমি দু একটা চ্যানেলে ওদেরকে বলেছি, আমি বললাম আপনাদের এইগুলো বন্ধ হওয়ার দরকার, এগুলো বন্ধ করেন, সঙ্গীত কখনো ইসলামী হয় না, কোশ্চিন কালে যাই হোক দূরের ব্যাপার, বিতর্ক করা যায় না, যেটুকু আমার দায়িত্ব ছিল সতটুকু পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। এখন যাই হোক এই যার কথা বলছিলাম, বললাম ছেলেটি ভদ্র বিনয়ী আদবী এবং বক্তৃতায় যথেষ্ট তথ্য আছে, বক্তৃতার ভিতরে যথেষ্ট আমলের প্রতি উৎসাহ ব্যঞ্জক কথা আছে। ভাই বাইদি ভাই তিনি একদিন একটা বক্তৃতা করতে যেয়ে একটা ভুল শব্দ বলেছেন, আমি বিষয়টা বুঝে দেখেছি যে যেটা বলে বলেছেন উনি সেটা বাস্তবিকই ঠিক হয়নি, ভুলই হয়েছে। আল্লাহু আকবার ভাই, তারপরে দেখছি সেই লোকটার নামে কি কদর্য ভাষায় গালাগালি, সব ওই হোয়াটসঅ্যাপে ফেসবুকে ইউটিউবে কি গালাগালি, সে গালাগালি মানুষ মানুষকে দেয়, যারা দিচ্ছে এদের পেটে বোম মারলে কোরআনের একটা আয়াত ভালো করে বলার ক্ষমতা নেই, হাদিস একটা বলার মতো মুরদ নেই, তারা মানুষটার নামে কি পরিমাণ গালাগালি করছে। আর কাফের জাহান্নামি ইভেন গতকালকে দেখছি তার নামে ফাঁসির দাবি রেখেছে হাসিনা সরকারের কাছে, যে ফাঁসি চাই। আরে এই যে লোকগুলো করছে এরা সব ইয়ং স্টার, যুব সমাজ আর অধিকাংশ স্বার্থান্বেষী। তা আমি কথাগুলো দেখে নিজে হতভম্ব হয়ে গেছি, মানে একটা মানুষ মানুষকে ভুল ধরে দেয়, একটা মানুষকে ভুল বললে হয়তো মানুষ এতটুকু বলে যে আপনি এটা ভুল বলেছেন, এরকম বলা আপনার উচিত হয়নি, এ পর্যন্ত নাই মানিয়ে নেওয়া যায়,
কিন্তু সেসব যা ভাষা লিখেছে মুখে বলা এখানেও সম্ভব না, অন্য জায়গায়ও সম্ভব না। ভাই কোরআন যে শিখালো যে আল্লাহ আল্লাহ রসুলের কথার উপরে তুমি তোমার মতামতকে প্রাধান্য দিও না, আদব বজায় রাখো। তার তাফসীরে বলা আছে যে আলেমরা যে কথা বলবে সত্যকারে যদি তার আলেম হয় তাহলে তার কথার উপরেও তোমার কমেন্ট করার অধিকার নেই, চরম বেয়াদবি। সত্যি যদি কারোর ভুল হয়ে থাকে তাহলে তুমি সেটাকে শুধরে দাও, আর না পারলে আমল দিও না। কিন্তু কুমন্তব্য প্রাধান্যমূলক কোন দাবি আর বক্তব্য তুমি একজন বিদগ্ধ যোগ্য আলেমে দিন কিতাব ওয়ালা মানুষের এগেইনস্টে বলতে পারো। ভাই আমার কথাটাকে বাস্তবের সঙ্গে মিলিয়ে দেখুন, এই কথা আমল করার লোক বেশি না আমল না করার লোক বেশি? আল্লাহ জাতিটাকে পাঁচিয়ে দেন, নালে আমার মন বারবার বারবার একই কথা সাক্ষী দেয় যে আজকে যদি আমার জাতি জাহান্নামে যায় এই ইউটিউব ফেসবুক হোয়াটসঅ্যাপ চালিয়ে চালিয়ে না জাহান্নামে যাবে, ন্যূনতম ইমান আমল ইজ্জত আদব কোনো কিছু বজায় থাকছে না, সব সর্বনাশ করে। জি জি ভাই আমার ওই যে বক্তা যিনি বললেন কোরআন বিনা উযুতে স্পর্শ করা জায়েজ, জি আমি একটা চ্যানেলে তাকে জানিয়ে দিলাম, বললাম উনি যদি দ্বিতীয় দিন ভারতে এসে এরকম বক্তৃতা করে আমি কিন্তু ডাইরেক্ট প্রতিবাদ করব। এখন যা বলছি আত্মসম্মান বজায় রেখে, কিন্তু জানিয়ে যখন দিচ্ছি এর পরে এসে বললে ভারতের নিরীহ মুসলমানদের ঈমান এবং মাসলাকে বাঁচানোর জন্য প্রকাশ্য নাম ধরে বলে দেব। কথা বুঝে আসছে? জি জি। তেনার আরেকটা বক্তব্য, তেনার আরেকটা বক্তব্য তিনি বক্তব্য রাখতে বলছেন যে জাহান্নামে যাবে ও চির জাহান্নামে, তার মানে একটা কাফের জাহান্নামে গেলে সে চির জাহান্নামী, আমি একথা কোরআন শরীফে যথেষ্ট রয়েছে। ইন্নাল লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিন ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা, আল্লাহ বলেছেন যারা ইহুদি এবং খ্রিস্টানদের ভিতরে কাফের হয়েছে এবং যারা মুশরিক এরা জাহান্নামে চিরকাল থাকবে, তারা জাহান্নামে চিরকাল থাকবে। কিন্তু ঈমানওয়ালা যারা, ঈমানওয়ালাদের জন্য ঘোষণা এরা যদি কোনো পাপ করে বিনা তওবায় মারা যায় তাহলে পাপ অনুপাতে জাহান্নামে ভোগার পরে একদিন তারা প্রিয় নবীর শাফাতে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যাবে। জোরে বলেন, আর একটু মন খুলে বলে ভাই। এর উপরে বুখারী শরীফে হাদিস আছে, মুসলিম শরীফে হাদিস রয়েছে। জি জি। তো এই স্পষ্ট হাদিস থাকার পরেও তিনি যে মতটা ব্যক্ত করেছেন ওই মতটা হলো, ওই মতটা হলো খারিজি সম্প্রদায়ের মত, যারা একদম 100% বেদাতে তাদের মত। জি জি। এই মতটা ব্যক্ত করে দিলেন যে পাপ করার পরে জাহান্নামে যদি ঢোকে ওখানেই তার চিরকাল থাকা লাগবে। বলুন নাউজুবিল্লাহ। অথচ আমরা হাদিস শরীফে দেখছি রসুল বলেছেন, স্পষ্ট রসুল বলেছেন ইয়াশফাউ সালাসা, হুজুর বলেছেন তিন শ্রেণীর ব্যক্তি সুপারিশ করবে, আল আম্বিয়া আল উলামা, নবীরা সুপারিশ করবেন, হাক্কানিয়া খোদা ভীরু আলেমেরা সুপারিশ করবেন এবং শহীদরা সুপারিশ করবেন। ঠিক এই স্তরেই হাদিসে বলা আছে, আগে নবীদের নাম, তারপরে আলেমদের, তারপরে শহীদ। শহীদ ভাই এখন আপনি বলুন, খুব সহজ কথায় কেউ যদি পরীক্ষায় পাশ করে, পড়ুয়া ছেলে অনেক আছে কেউ পরীক্ষায় পাশ করে,
তো তার পক্ষে একে যে মাস্টারকে বললো যে স্যার দশটা নম্বর একটু ধরে দিতেন যদি, তো মাস্টার তো এক কথায় বলবে পাশ করে গেছে কেন ধরে দিতে বলছে, কিন্তু যদি কেউ ফেল করে তার ব্যাপারে যদি রিকোয়েস্ট করা হয় স্যার দু নম্বর একটু গ্রেস দেন, আশা করা যায় তার ইয়ারটাকে বছরটাকে বাঁচানোর জন্য হয়তো মাস্টার মশাই সিম্পাথি দেখাতে পারে, কিন্তু যে পাশ করেছে ভাই এর জন্য বলো সিম্পাথি দেখাবে? আপনি বলুন জি, কাফেররা চির জাহান্নামী এটি ঘোষ, যারা প্রকৃত ইমানদার নেকির পাল্লা যাদের ভারী হয়েছে তারা জান্নাতি এটাও কোরআন হাদিসে ঘোষিত, আটকে গেছে কারা ইমান রয়েছে ফের পাপের পাল্লা ভারী হয়ে গেছে। আমার কথা বোঝাতে পারছি আপনাদের? ইমান রয়েছে পাপের পাল্লা ভারী হয়ে গেছে, তাহলে বলতে পারা যায় এই লোকগুলোই ফেল। যারা জান্নাতি হয়েছে আলহামদুলিল্লাহ ভাই এদের জন্য সুপারিশের অর্থ হলো ও এক তালার জান্নাত পেয়েছে, আল্লাহ ওরে দশ তালায় তুলে দাও। কথা বলে আরে বাবা যে জান্নাতি সে পাশ করে গেছে জি জি, তুই এই সুপারিশটার তো গুরুত্ব নেই, কার্যকর এবং সার্থকর। ভাই এখন যদি জাহান্নামে কেউ চিরকাল গেলেই চিরকাল থাকে তাহলে নবী সুপারিশ করবে কার জন্য? কাফেরদের জন্য তো কবুল হবে না। আল্লাহ পাক বলেই দিয়েছেন কাফেরদের ব্যাপারে ফামা তানফাউহুম শাফাআতুস শাফিঈন, কোন সুপারিশকারী সুপারিশ কোন কাফেরকে উপকার দেবে না, একদম স্পষ্ট। তাহলে যাদের সুপারিশে উপকার হবে নবী আলেম এবং শহীদ ভাই এনারা সুপারিশ কাফেরদের জন্য করতে পারবেন না, আর ইমানদারদের জন্য করবেন যারা ভালো মানুষ, তারা তো আলহামদুলিল্লাহ আল্লাহর দয়ায় তারা তো জান্নাতের যোগ্য হয়েই গেছে। তাহলে সুপারিশ যদি এবার করতে হয় তাহলে ইমানওয়ালা পাপি যারা পাপের কারণে জাহান্নামে ভুগছে সুপারিশ তাদের জন্য। অথচ ভদ্রলোক একদম বক্তৃতা করে দিলেন ইউটিউবে ছড়িয়ে গেল জাহান্নামে যে গেছে চিরকাল থাকবে ওর আর বাইরে বেরোনোর রাস্তা নেই, এই মতবাদ পুরোপুরি সুন্নতুল জামাতের খেলাফ। সুন্নতুল জামাত মানে আমাদের অল ইন্ডিয়া সুন্নতুল জামাত না, সারা পৃথিবী হানাফি শাফিঈ মালিকি হাম্বলি চার মাযহাবের ঐক্যমতটাই আহলে সুন্নতুল জামাত, এই মতের পুরো খেলাফ। কথা বুঝি আসছে জি? এখন আমার দেশের যুবক ছেলেরা ইউটিউবের ওই বক্তার বক্তৃতা শুনে নি ভালো করে বুঝুন, তাহলে শুনে নিয়ে সাপোজ একজন বক্তা বক্তৃতা করলেন নবীর ওই হাদিস যে কিয়ামতের দিনে রসুল সুপারিশ করবে জি, আলেমরা সুপারিশ করবে বা শহীদেরা সুপারিশ করবে, এমন কি হাদিস শরীফে স্পষ্ট স্পষ্ট আল্লাহ পাকের নবীকে যখন সুপারিশের অধিকার দেয়া হবে আল্লাহ বলবেন ওগো নবী তোমার যে সমস্ত উম্মতেরা জাহান্নামে ভুগছে তুমি ওদেরকে বার করে ওদেরকে তুমি বার করে জান্নাতে জান্নাতে নিয়ে যাও। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের দুয়ার কাছে হাজির হবেন, জাহান্নামের দারোয়ান বলবেন কি দরকার, বলবে আমার কিছু পাপিষ্ট উম্মত পাপের জন্য জাহান্নামে ছিল, আল্লাহর হুকুম হয়েছে ওদেরকে জাহান্নাম থেকে ছাড় দেবেন আল্লাহ, জাহান্নামের দ্বার রক্ষী বলবেন। তো আপনি বলুন আপনার উম্মতের চিহ্ন কি, আপনাকে জাহান্নামে ঢুকতে দেয়া হবে না, আপনি চিহ্নটা বলুন। তো নবী পাক চিহ্ন বলবেন যে আমার ওই উম্মতগুলো উজু করত ফলে উজুর অঙ্গগুলোতে একটা জ্যোতি বিচ্ছুরিত হচ্ছে,
জাহান্নামের ওই কৃষ্ণ অন্ধঘোর কৃষ্ণ অন্ধকারের ভিতরে তাদের মাথা মুখ হাত পা থেকে একটা জ্যোতি বিচ্ছুরিত হচ্ছে। ওরাই আল্লাহর পক্ষ থেকে সুপারিশ, আল্লাহর পক্ষ থেকে নাজাতের অর্ডার পেয়েছে, আল্লাহর পক্ষ থেকে জাহান্নাম থেকে মুক্তির হুকুম হয়েছে। জাহান্নামের দ্বার রক্ষী জাহান্নামের ভিতর থেকে দেখে দেখে সেই মানুষগুলোকে বাইরে বার করে দেবেন, যারা জাহান্নামের আগুনে পুড়ে কয়লা ঝুলছে। জাহান্নামের উপাঙ্গায় একটা নদী রয়েছে, নাহরুল হায়াত বলা হয়, জীবন নদী। ওই নদীতে এরা গোসল করবে। রাসূলুল্লাহ বলেছেন যে পলি মাটি থেকে একটা চারা যখন প্রথমবার হয় সেটি যেমন নির্মল ছকছকে ধকঝকে এবং খানিকটা বলতে পারা যায় হলুদ আকৃতি, সবে দুটো কুড়ি বেরিয়েছে। তো রাসূল বলেছেন ওরা জান্নাতের নদীতে গোসল করলে ওদের গোটা দেহটা ওই পলি মাটি থেকে বার হওয়া চারার মতো ঝকঝকে চকচকে হয়ে যাবে। এখন একজন মুক্তা ধরুন এই হাদিসটা বললেন, আমি যেমন বলিছি যে সার কথা বলেছি। এখন একজন মনে করলেন, একজন বললেন আপনি বলছেন সুপারিশ করে জান্নাতে যাবে, জি একজন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির তিনি বললেন যে জাহান্নামে যাবে চির জাহান্নাম, নবী সুপারিশ নট গ্যারান্টেড, নাউজুবিল্লাহ। এটি আমাদের জন্য বিভ্রান্তিকর হবে না হবে না বিভ্রান্তিকর হবে, ফলে আমাদেরকে মনে রাখতে হবে, আমাদেরকে মনে রাখতে হবে আজকের যুগে ইউটিউবের মাধ্যমে এরকম বিভ্রান্তিকর উক্তি, ভাই এক দেশ থেকে আরেক দেশ, এক এলাকা থেকে আরেক এলাকা বিদ্যুৎ গতিতে ছড়াচ্ছে আর মানুষ তাতেই বেশি করে মেতে উঠছে। আর এর বিনিময়ে আরেকজন নিরীহ মানুষকে গাল ফজিয়া ইচ্ছা কাফের বেঈমান মুনাফিক জাহান্নামী কোনোটা বলতে বাকি রাখছেন, সব বলে দিচ্ছে। আর আমাদের এপারে আর ওপারে একটা দুটো বক্তা আছে, এদের কাছে কাফের ট্যাঙ্ক আছে, জি যে যখন যারে যখন মহকা পায় কাফের বলে ছেড়ে দেয়।